পেটের রোগ নিরাময় করতে থানকুনির কোনো বিকল্প নেই। আপনার যে কোনো পেটের ব্যথা থেকে পরিত্রাণ পেতে হলে আপনি এটি নিয়মিত খেতে পারেন। আপনার পেটের ব্যথার জন্য আর কষ্ট ভোগ করতে হবে না। থানকুনি চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই ক্ষেত্রে থানকুনির গুণাগুণ অপরিসীম। প্রতিদিন খালি পেটে 4 চামচ থানকুনি পাতার রস ও 1 চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্তদূষণ ভালো হয়। বেগুন অথবা পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্তা রান্না করে প্রতিদিন 1 মাস খেলে হজমশক্তি বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে থানকুনির রস 1 চামচ ও 5-6 ফোঁটা হলুদের রস সামান্য চিনি বা মধুর সাথে খাওয়ালে বাচ্চাদের লিভারের সমস্যা সমাধান হয়। থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। এছাড়া 0.5 কেজি দুধে 1 পোয়া মিশ্রি ও 0.5 পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে 1 সপ্তাহ খেলে পেটের গ্যাস্ট্রিক ভালো হয়। বাচ্চাদের কথা স্পষ্ট না হলে 1 চামচ থানকুনি পাতার রস গরম করে নিয়মিত খাওয়ালে কথা স্পষ্ট হবে। পেটের ব্যথা ছাড়াও আলসার এবং বিভিন্ন চর্মরোগ থানকুনি দ্বারা নিরাময় করা যায়। থানকুনি মস্তিষ্কের কোষের গঠন করতে সাহায্য করে এবং রক্ত সংবহন বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কোনো পুরাতন ক্ষত নিরাময় করতে না পারলে সিদ্ধ থানকুনি পাতার প্রলেপ দিলে অনেক বেশি উপকার পাওয়া যায়। দাঁতের নানান রোগ ভালো করার পেছনে থানকুনি পাতার বিকল্প নেই। রক্তপাত, মাড়ি ও দাঁতের ব্যথার ক্ষেত্রেও পাওয়া যাবে সুফল। যদি থানকুনি পাতার রস মিশ্রিত পানি দিয়ে কুলি করা হয়, দাঁতের ব্যথা অনেক কমে যাবে। 1 গ্লাস দুধের সাথে থানকুনি পাতার রস মিশিয়ে নিয়মিত পান করলে তারুণ্য ধরে রাখতে পারবেন। অল্প পরিমাণ আম গাছের ছাল, আনারসের কচি পাতা 1টি, কাঁচা হলুদের রস, 4-5টি থানকুনি গাছের শিকড়সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয়। ছোট বাচ্চাদের জন্য এটি আরও বেশি কার্যকরী। ত্বকের মৃতপ্রায় কোষের জন্য থানকুনি অনেক উপকারী। থানকুনির রস মৃতপ্রায় কোষ পুনরায় সংগঠিত করতে পারে এবং শুষ্ক হওয়া থেকে বাঁচায়, যার ফলে শুষ্ক ত্বক মসৃণ হয়ে যায় এবং উজ্জ্বল দেখায়।